দক্ষিণ কোরিয়ার শিলস্থ বাংলাদেশ দূতাবাসের যথাযোগ্য ভাব গাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবসের 49তম বার্ষিকী উদযাপন করা হয়েছে। কোভিড-19 পরিস্থিতির কারণে শুধুমাত্র দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণের মধ্যে এই অনুষ্ঠান সীমাবদ্ধ রাখা হয়। রাষ্ট্রদূত আবিদা ইসলাম কর্তৃক দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত বাজানোর মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এই সময় মুক্তিযুদ্ধে শহীদদের বিদেহী আত্মার শান্তি, দেশের সমৃদ্ধি ও অগ্রযাত্রা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মহান বিজয় দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা প্রদর্শন করা হয়। এরপর দূতাবাসের কর্মকর্তারা পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পড়ে শোনান। এরপর দিবসের তাৎপর্য তুলে ধরে একটি মুক্ত আলোচনা আয়োজন করা হয়, যেখানে আলোচকগণ জাতির পিতার নেতৃত্ব, বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ এবং আর্থসামাজিক ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে। আলোচনার পর্ব শেষে দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। লন্ডন থেকে প্রচারিত কোটি প্রবাসীর কণ্ঠস্বর বায়ান্ন বাংলা, বায়ান্নের রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। বায়ান্ন বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে, কানেক্টিং বাংলা গ্লোবালি।